আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ধানের মোর্চা লাগা রোগ কী ওষুধ ব্যবহার করে ছাড়ানো যায়। প্রথমে আপনাদেরকে বলে রাখি, ধানের এই মোর্চা লাগা রোগটি হচ্ছে একটি ছত্রাকজনিত রোগ। ছত্রাকের কারণে রোগটি হয়ে থাকে। আবার অনেক সময় পুষ্টির ঘাটতি হলেও এই রোগটি দেখা যায়। জিঙ্ক ও সালফারের ঘাটতি যদি আমাদের এই ধানে হয় তাহলে এই রোগটি দেখা যায়। এর জন্য আমাদেরকে সিস্টেমিক ফাঙ্গিসাইড, যেটা গাছের পাতার সাহায্যে গাছের মধ্যে জাইলেম কলার সাহায্যে সমস্ত জায়গায় প্রবেশ করে, সেই ছত্রাকনাশক গ্রুপের ওষুধ আমাদেরকে প্রয়োগ করতে হবে। আবার গাছের যদি জিঙ্ক ও সালফারের ঘাটতি থাকে সেটাও পূরণ করার জন্যে আমাদেরকে সালফার ও জিঙ্ক প্রয়োগ করতে হবে। এর জন্য আমাদেরকে সর্বপ্রথমে সিস্টেমিক ফাঙ্গিসাইড গ্রুপের ওষুধ, এখানে আমি কার্বন ডাইজিন 50% WP গ্রুপের ওষুধ, যেটা আমাদের এখানে কেভিস্টার নামে পরিচিত, এই ওষুধটি 16 লিটার জলে 25 গ্রাম। তার সঙ্গে আমি নিচ্ছি চিলেটের জিঙ্ক 12%, যেটা আমাদের এখানে জিনকাম সি নামে পরিচিত, তো এটি 16 লিটার জলে 10 গ্রাম। ও আরও তার সঙ্গে নিচ্ছি আমি নাগার্জুনা কোম্পানির মহাজিন, এর গ্রুপ হচ্ছে 33% জিঙ্ক ও 15% সালফার, যেটি 16 লিটার জলের জন্য 50 গ্রাম। এইভাবে এই তিনটে ওষুধ নিলাম। এই তিনটে ওষুধকে আমি একসঙ্গে মিশিয়ে স্প্রে করব। যদি আমাদের ফাঙ্গিসাইড জাতীয় মরিচা লাগা রোগটি হয় তাহলে সেটি সেরে যাবে। আবার পুষ্টি ঘাটতি হলেও সালফার ও জিঙ্ক আমি একসঙ্গে স্প্রে করছি, যার ফলে এর সাহায্যেও পুষ্টি ঘাটতি হলেও সেটাও পূরণ হয়ে যাবে, যার ফলে এই রোগটি অতি সহজেই সেরে যাবে। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমি এগ্রিকালচার রিলেটিভ ভিডিও বানাই। এগ্রিকালচার রিলেটিভ ভিডিও দেখার জন্যে আমার চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি দাবিয়ে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্যে। কয়েকদিন পর আমি আবার আপনাদেরকে একটি ভিডিও বানিয়ে দেখাবো ধান গাছের কতটা কার্যকারী হয়েছে এই ওষুধটি। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আমি আগামী দিনে এরকমের বিভিন্ন সমস্যা সমাধানের ভিডিও নিয়ে আসব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।